অবশেষে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি ও পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় স্বস্তির বৃষ্টি আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মধুসূদন ভট্টাচার্য মধুসূদন চন্দ্রকোনায় সহ গোটা পশ্চিম মেদিনীপুর জেলায় বৃষ্টি সম্পর্কে কি জানতে পারছো কতটা বৃষ্টি হলো শেষ পর্যন্ত মুসলধারে বৃষ্টি হয়েছে নাকি সামান্য এক পশলা বৃষ্টি দেখতে পেল পশ্চিম মেদিনীপুর জেলা একেবারে কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলার বাসী কিন্তু এক প্রকার স্বস্তি ফিরলো বেশ কয়েকদিন ধরে যেভাবে ব্যবসা গরম সে ব্যবসা গরম থেকে অবশেষে কিছুটা হলেও স্বস্তি পেয়েছে পশ্চিম মেদিনীপুর জেলাবাসী পাশাপাশি দেখো হঠাৎ করেই যে কালো মেঘ তার সাথেই কিন্তু বজ্রবিদ্যুৎ সাথে ঝোড়ো হাওয়া পাশাপাশি ব্যাপক যে বৃষ্টি সেই বৃষ্টির পরিমাণ কিন্তু বেশ কয়েক ঘন্টা চলতে থাকলেও কিন্তু একটা পরে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে যে পরিমানে বজ্রবিদ্যুৎ হয়েছে তাতে কিন্তু একজন কৃষকও মারা গেছে বলে যেটা জানা চন্দ্রকোনার এক কৃষকের এই ঘটনায় মৃত্যু হয়েছে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে তবে বেশ কয়েক দিন ধরে যে একটা ব্যবসা গরম সেই গরম থেকে কিন্তু এই যে বৃষ্টি সেই বৃষ্টির তে কিন্তু অনেকটাই স্বস্তি পেরেছে আমজনতার পক্ষে ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি মধুসূদন ভট্টাচার্য শুধু পশ্চিম মেদিনীপুর নয় দক্ষিণবঙ্গের আরো কয়েকটি জেলাতেও বৃষ্টি হয়েছে এবার দেখাবো হাওড়া জেলার ছবি হাওড়া জেলাতেও বৃষ্টি হয়েছে ভালোই যার ফলে খানিকটা হলেও ব্যবসা গর্বের হাত থেকে আপাতত কিছুটা স্বস্তি মিলেছে দক্ষিণবঙ্গবাসীর তবে এখনই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বর্ষাও প্রবেশ করেনি এখনো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত হাওড়া জেলা কতটা বৃষ্টির সম্মুখীন হলো জগন্নাথ বৃষ্টি আসবে আসবে করে কিন্তু আজকে বৃষ্টি আসার পর বেশ খানিকটা স্বস্তি এখনো পর্যন্ত মেঘলা আকাশ হয়ে রয়েছে আরো বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু এই বৃষ্টিটা একেবারে অপেক্ষায় মানুষ বসেছিল হাওড়াবাসী একটা স্বস্তির নিঃশ্বাস করল যেভাবে টেম্পারেচার বাড়ছিল যেভাবে তাপপ্রবাহ ছিল মানুষজন বাইরে বেরোতে পারছিল না অবশ্যই দেখা গেল বেশ এই বৃষ্টিতে ভিজে ভিজে নিজের কাজে যাচ্ছে অর্থাৎ বৃষ্টিটা একটা প্রয়োজন ছিল আস্তে আস্তে করে বৃষ্টি আটকে যাচ্ছিল কিন্তু অবশেষে দুপুর থেকে বৃষ্টি শুরু হলো এই মুহূর্তে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছি এই বৃষ্টির ফলে এরকম কাজে অনেকটা সুবিধা হবে মানুষজন স্বস্তি পাবে যেভাবে মানুষজন এই তীব্র তাবদায় বেরোতে পারছিল না তোদের তার অনেকটা বলা যেতে পারে হাওড়াবাসের একটি নিজের স্বস্তি মৃত্যু ধন্যবাদ আমাদের আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি জগন্নাথ সামন্ত প্রাক বর্ষার বৃষ্টি উত্তরবঙ্গ যখন প্রায় বৃষ্টিতে বন্যার আশঙ্কা করছে দক্ষিণবঙ্গে মানুষ সেখানে চাতক হয়েছিলেন আজকে সামান্য বৃষ্টি অবশ্য তাদের খানিকটা হলেও স্বস্তি দিয়েছে